জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত সহ বিশ্ববিদ্যালয়ের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 45তম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন। তাদের মধ্যে মুস্তাফিজ মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ভুক্তভোগী জানাই, আশুলিয়ার জিরানিতে ভুক্তভোগী দম্পতি পূর্ব পরিচয়ের সূত্র ধরে শনিবার সন্ধ্যায় কৌশলে বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন অভিযুক্ত মামুন। পরে স্ত্রীকে নিচে রেখে কৌশলে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের একটি কক্ষে স্বামীকে আটকে রাখে ও নিচে নেমে অভিযুক্তরা ওই নারীকে হল সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজুল হাসান বলেন, ঘটনা তদন্তে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল প্রকার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী আশুলিয়া থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মুস্তাফিজ সহ চারজন শিক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনা জানাজানির পর শিক্ষার্থীরা মীর মোশাররফ হোসেন হলের সামনে গতকাল রাতেই বিক্ষোভে ফেটে পড়েন। তারা আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা ধর্ষকের বিচারতে স্লোগান দিতে থাকে।